শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি মোহাম্মদ আব্দুল হক, পিতা মিতু ইরাদালি শেখ, মাতা আসিরুন নিসা, গ্রাম মিয়াপুর, ডাকঘর গুরুগ্রাম, আনা সাথিয়া। কি করতেন? আমি 1967 সালে সেনাবাহিনীতে ভর্তি হই, চিটাগাং এসেছিলাম 25 মার্চ। এর আগে থেকেই পশ্চিমাদের একটু ষড়যন্ত্র ছিল, কিন্তু আমাদের বুঝতে দেয়, আমরা যারা বাঙালি সেনাবাহিনী ছিলাম আমাদের তেমন বুঝতে দেয়নি। এরা 25 মার্চের আগে মানে আমাদের কিছু লোক শহরে পাঠায়, যে এরকম শহরে কলেজে ভার্সিটিতে বন্ধুবাস ছাত্ররা রাজনৈতিক কলেজরা তারা বন্ধুবাস করতেছে, সেখানে থামান লাগবে, অস্ত্র ছাড়া শুধু লাঠি দিয়ে দিয়ে পাঠায় দিচ্ছে। তো এইভাবে পাঠাতে ক্যান্টনমেন্ট শুনি, হয়তো অল্প কিছু লোকজন আছে। এর ভিতরে 25 মার্চ রাখিয়ে এরা চতুর্দিক ঘেরা করে, ঘেরা করার পরে তখন আমরা তো অস্ত্রের কাছেও যেতে হয়নি, যেহেতু অস্ত্রাগারটা সব পাকিস্তানের দরকার। সেখানে ছিল লোক, সেটাকে ছিল 25 পাঞ্জাব রেজিমেন্ট, ওরা এসে ট্যাঙ্ক টুন দিয়ে একেবারে সম্পূর্ণ ভিজে পায়নি, কারেন্ট টারেন্ট সব অফ। তা আমরা এখন যে কোনোভাবে যে কোনো উপায়ে ওইখান থেকে সরে পড়লাম। তো সরে পড়ে ভিতরে সেটা ক্যান্টনমেন্টের ভিতরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম উসমানী পাহাড়। তো পাহাড়ের বাইরে আমরা যেতে পারি, এটা কোন দিকে আসে চতুর্দিক দিয়ে ঘিরে গেছে, কোন দিকে আসে এখন অন্ধকারের ভিতরে তো যাদের ধরা পড়ে যায় বা হয়তো উলি গেলাও লাগবে, আমাদের কাছে অস্ত্রপাতিও নেই। আমরা যখন ফর্সা ফর্সা হবে এইরকম সময় পর্যন্ত আমরা অপেক্ষা করলাম। অপেক্ষার পরে দেখা গেল যে আজান যখন দিল তখন এক সাইড উত্তর সাইডটা ওইটা ছিল লোক ফ্যামিলি কোয়ার্টার, ওই সাইড দিয়ে বের হয় 2-3 পাহাড় পার হওয়ার পরে মোটামুটি আমরা হয়তো 25-30 আসছি, সবাই কিন্তু অস্ত্রবিহীন। দর্শন বাড়ি নোয়াখালী জালালুদ্দিন নাম, উনি বললো যে ঠিক আছে আমরা অপেক্ষা করি। ওদের কিছু লোকজন দেখা যাচ্ছে, ওদের কিন্তু কুয়াশা ছিল, কিছু দেখা যায় কিন্তু পুরোপুরি দেখা যায় না, পাকিস্তানি লোকরা বোঝা যাচ্ছে না। এটা উনি বললো ঠিক আছে আমরা একটু অপেক্ষা করি। ফর্সা ফর্সা হলে তখন আমাদের এক কোচ নাই আব্দুল বাড়ির নাম, মানে যে কোচের ইনচার্জ অস্ত্রের ইনচার্জ ছিল উনি ছিল ফ্যামিলি মেম্বার। তো উনি আসলো আমাদের কাছে, এসে জিজ্ঞাসা করছে কী অবস্থা, অবস্থা এইরকম। তো আমরা তো কোচের কাছেও যেতে পারিনি, অস্ত্রপাতি নিতে পারিনি,
এইভাবে এইভাবে আমরা পাড়ায় চলে আসি। তখন ওই সুবিধা সব বললাম ঠিক আছে আমরা কাজ করি, আরও তো অপেক্ষা করি, আরও কিছু লোকজন আসুক, আমরা এখান থেকে ময়নামতি ক্যান্টনমেন্ট কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে যাব। তো সেটা সিদ্ধান্ত হইল যে ট্রেনে আসলাম, আমরা ট্রেন স্টেশনে ভারতের স্টেশনে আসলাম, তাই সে ট্রেন ট্রেন সব বন্ধ, বাস ট্রেন সবই বন্ধ। তখনই হইলো যে শহর বিডিআর ক্যাম্পে যাবো, বিডিআর হেডকোয়ার্টারে রওনা দিলাম। ওই যখন আমাদের গরু টরু সবাই করে খাওয়া দাওয়া করল, তখন এখান থেকে খবর আসলো যে কালীশহর ওদের পাকিস্তানিদের ক্যাপচার হয়, সাগরের পার দিয়ে আবার মনে করেন পাবলিক যাওয়া আসা করতেছে, মনে করেন চিটাগাঙের যত লোকজন ঘাটা নোয়াখালীতে থাকে ওরা যাচ্ছে দেশে, আর এই এইদিকের যত লোকজন মনে করেন চিটাগাঙে থাকতো এরা আসতেছে এইদিকে, আমরা যাই ওদের সাথে মিশে খাই, মিশে যাই আবার ওইখান থেকে রওনা দিন। রাস্তাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা না, আমি মনে করেন ওই আজ চিটাগাং থেকে বাড়ি পর্যন্ত আসতে আমার 25 দিন লাগছিল। এদিকে তো আমার যে বন্ধু বান্ধবরা হয়তো স্কুলে লেখা যে এরা যদি সিনিয়র মনে করেন কারো এরা খুঁজে পাইনি, এদিক ওদিক সরে গেছে, মানে বেশিরভাগ গেল ওপারে, আমিও হয়তো চেষ্টা করলাম যাওয়ার জন্য। আমার মেন বন্ধু টন্ধু যারা ছিল হয়তো নাম শুনছেন একজন গলাকাটা শাহজাহান মারা গেছে, আমরা একসাথে লেখাপড়া করতাম, এও নাই মুখলেসুর রহমান রঞ্জু নাম করে একজন, সেও নাই ইয়াসিন নাম করে একজন, সেও নেই, এইভাবে নাই এই আত্মগোপন করে থাকতাম। এর মধ্যে মনে করেন ওপার থেকে যখন এই আব্দুল কাদেরের গ্রুপ আসলো, লতিফ ভাই আসলো, কাজীপুরে মানে ট্রেনিং সেন্টার খুলি, তখন যারা ওদের সাথে যোগ দেওয়া, যোগ দেওয়ার পরে মনে করেন তারপরে সোলাবাড়ি স্থানীয় যুদ্ধ হইল সোলাবাড়িয়াতে, আর ওইখানে শেষ হওয়ার পরে তারপরে নন্দনপুরে, নন্দনপুরে 3 দিন থাকার পরে যুদ্ধ করার পরে তারপর মনে করেন আমাদের সাথিয়া মুক্ত হয়ে গেল, তখন মনে করেন আস্তে আস্তে সবই মুক্ত। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন, লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন, হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন, কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।